করোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়াতে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের কর্তব্যরত অবস্থায় পিপি কিট পরে নৃত্য পরিবেশন করলেন এক নার্স। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে। ইতিমধ্যে নয়া দামান শিলেটি গানে নৃত্য করে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে ওই সেবাকর্মী ইন্দ্রাণী দত্ত জানান, ভর্তি থাকা করোনা রোগীরা অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারণ বাড়ির লোকের সাথে তাদের যোগাযোগ নেই। তিনি আরও জানান, তারাই তাদের পরিবার। সেই সব রোগীদের মানসিক বিকাশ ঘটাতে তিনি এই নৃত্য পরিবেশন করেছেন। সেবাকর্মী ইন্দ্রাণী দত্ত জানান, তিনি কোনোদিন প্রথাগত নৃত্য শেখেননি। এই যে কোভিড ওয়ার্ডে আপনি যে নৃত্য পরিবেশন করলেন, কেন চিন্তাভাবনা বলতে, প্রথমত হচ্ছে যে মানসিকভাবে যে সমস্ত পেশেন্টরা, তারা অনেকেই মানসিকভাবে দুস্থ হয়ে পড়ে, তো তারা যে শুধু কোভিড আক্রান্ত হয়ে যতটা না অসুস্থ, তার থেকে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে ওরা মানসিকভাবে, কারণ তাদের পরিবার পরিজন দেখতে পায় না, বা এরকমও হয় যে নিজে অসুস্থ, তার থেকে যে পাশে যে পেশেন্টটা আছে সে আরও বেশি অসুস্থ। তো সেক্ষেত্রে কী হয়, দেখতে মানে একজন আরেকজনকে দেখে তারা মানসিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তো তাদের মধ্যে যাতে এই মানে একটা পজিটিভ সেন্স, বা আমরাও আছি, আমরা লড়ছি, আমরা পারছি, তাহলে তোমরা কেন পারবে না, বা এই যে একটা পজিটিভিটি, সেটা তুলে ধরার জন্য ভিডিওটা করা। নাচ আমি এর আগে কখনো শিখিনি। তার এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন নার্সিং সুপার। প্রথম কথা বললে বলতে হয়, আমার জানা ছিল না যে আমার একজন নার্সিং স্টাফ এত সুন্দর নাচে। এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, ও যে রাত্রে এরকম বা ডিউটিতে নৃত্য পরিবেশন করেছে ওয়ার্ড ডিউটি থাকাকালীন, এটা আমার জানা ছিল না। আমি এখনই এটা জানলাম এবং দেখলাম এবং শুনলাম। তো কেমন লেগেছে এটা বললে বলতে হয়, এক কথায় কি বলবো, রোগীদের যে একটা মানসিক নিঃসঙ্গতা একটা রয়েছে কোভিড রোগীদের, এটা আগে কিন্তু এভাবে কেউ ভাবেনি। এখন যত দিন যাচ্ছে আমাদের অনেকেই ভাবছেন যে ওরা সত্যি খুব নিঃসঙ্গ হয়ে যায়, কারণ রোগীর এই ধরনের রোগীর ওয়ার্ডে আমরা বাইরের কাউকে, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের প্রবেশ করতে দিই না। তাই ওরা তো রোগের যন্ত্রণায় তো ভোগেই, প্লাস তার সঙ্গে একটা মানসিক নিঃসঙ্গতা, একাকিত্ব খুব অনুভব করে। তো আমার এই নার্সিং স্টাফ যদি তার নৃত্য পরিবেশনার মাধ্যমে সে যদি তাদের কিছুটা একটু আনন্দ দিয়ে থাকে, তাহলে সেটা খুব ভালো কথা, খুব আনন্দের কথা। খবরে প্রায় দেখা যায় কোথাও ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ আসছে, কোথাও পেশেন্ট চলে যাচ্ছে পালিয়ে হাসপাতাল থেকে। সেক্ষেত্রে এই যে অনন্য নজির হাসপাতাল, যে হাসপাতাল করলো, আপনি দুর্নীত করছেন? প্লিজ রিপিট। মানে চারিদিকে এখন ভ্যাকসিন দুর্নীতি বা বিভিন্ন চিকিৎসা গাফিলতির অভিযোগ আছে, সেখানে চিকিৎসাকে ছাপিয়ে যে একটা মনোরঞ্জন করানোর যে ঘটনা, এটা জেলা হাসপাতালে কতটা গর্ববোধ করা উচিত বলে? দেখুন, ভ্যাকসিন নিয়ে যে দুর্নীতি বা কোভিড রোগীরা চলে যাচ্ছে, এই ব্যাপারটা ঠিক হচ্ছে, কিন্তু হচ্ছে, ঘটনাটা বলছেন যখন হচ্ছে, এটাকে আমি সাপোর্ট করি না।
তো সেই জায়গায় আসানসোল জেলা হাসপাতাল যে ঘটনা করলো মানে ব্যতিক্রমী চিত্র, এটা একমাত্র যদি রোগীদের তাতে যদি একটু আনন্দ দিয়ে থাকে, ওদের যদি একটু নিঃসঙ্গতা, ওদের একাকিত্ব, ওদের ভালো লেগেছে যদি ভালো লাগে, আমার খারাপ কেন লাগবে? আমার আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।